السلام عليكم، আপনার সবাই কেমন আছেন? আমরা ভালো আছি। তো একটা আসান আইলাম, এটা লং রেল থেকে আনা হয়েছে। লিটনটা দিয়ে যে অর্ডার দিছিলাম ওরা যায় ওখান থেকে আনে, জন্য আমার জন্য একটা নিয়ে আসছে। এই হাঁসটা আমি এখানে কিনতে গেলে $60 মতো নিত, কিন্তু লং রেল থেকে আনছে তো এটা সস্তা পড়ছে। $37 কত জানি, 50 সেন্ট বুঝি পড়ছে। চিন্তা করেন কত সস্তা এত বড় হাঁস। আমি আসতেই আনাইছি, কারণ আমার ইচ্ছা মতো আমি কাটবো আর কি। ওরা মেশিনে কাইটা দেয়, যদিও আমাকে ক্লিন করবো একদম পুরো লুম টুম ক্লিন করে দিছে। তারপরেও দু একটা রয়েছে, এগুলো আমি শুন দিয়ে পরিষ্কার করবো, একদম ক্লিন করে দিছে। এটা লাইফ, কারণ ফ্রোজেনটা খাওয়া এক টেস্ট আর লাইফটা খাওয়া এক টেস্ট আর কি। শীতের দিন তো এই জন্য আনাইছি। আমার বোন আনাইছিল, ওরা আনছিল ওই যে $50 না কত জানি, ওটা দিয়ে ওরা বিরিয়ানি আনছে। বিরিয়ানি মজা লাগে না, হাঁসে হাঁস দেয় খিচুড়ি দেয় খেতে ভালো লাগে, জাল জাল করে বোনা করে তো ভালো লাগে। পয়সা করতেছি, স্কিন অনেক মোটা, হাঁস দিয়ে আছে তুল পিঠা দেয় খেতে ভালো। আগে আমার বাসের বাইর এই হাঁস চারটা রান্না করতো, তাও কুলাইতো না, এত মানুষ অফিস আদালতের লোকজন আসতো, এরাই তো বিভিন্ন মানুষ খাইত। আর ছুটি দিন হলে তো চারটাকে আটটাও মনে কুলাইবো না, এরকম অবস্থা। আর তো মেহমতো থাকতোই, 20-25 জন মানুষ থাকতো সবসময় বাসায়, বাইরে ঘরে কাজের লোক, 4-5 জন খানে কাজের লোকই তো অনেক লাগতো। এই হাঁস টাসকে আমি কাটবো, কাইটা রান্না করবো অল্প করে, কারণ গরুর মাংস রাঁধছি কালকে, এত রাঁধতে চাই না। একটু ফ্রেশ তো আমি ফ্রেশই রান্না করবো আজকে, আমি এটা ফ্রোজেন করবো না, পুরাটা একটু করবো আর একটু রেখে দেবো এই আর কি। আমার ভিডিওটা কেমন লাগলো লাইক দেবেন, সাবস্ক্রাইব করে বলবেন। আপনারা যাদের গাড়ি আছে লাউনের থেকে আনবেন, সস্তা পড়ে, অ্যাটলিস্ট আপনার 10-20 টাকা সেভ হয়। হ্যাঁ, তেল খরচ হয় দূরে গেলে, সবাই মিলে গেলে ওই বানলে পড়তেই হয়। মাথাটা ফালাই দিব, মাথা খাবো না, একদম পাহাড়টা সবই দিয়ে দিছে ভিতরে। এটা দেখলে মাহিনের কথা মনে হয়, আমার বাসুরের ছেলে ওইটা খুব পছন্দ করে এই পাটটা আর কি। এটা আসলে টেস্ট, আমি একদিন খাই দেখছি একটু ভালোই লাগে, দিয়ে আমার মেয়েও খায়। মাইন খেত রান্না করলে ও কিছু খুঁজতো না, খালি এটাই খুঁজতো, কয়টা মুরগি ছিল আর কয়টা ই ছিল, যে পিছনের পাটটা আর কি, বলে তেলের বাটি। আরো আরেকটা নাম আছে, এটা আমি বলবো না, এটা পিছনের পাটটা আর কি, এই যে লেজের উপরে থাকে যে এটা। তারপর ভিডিওটা কেমন লাগলো লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, বলবেন না, আমার সাথেই থাকবেন। এটা বলবো যার যেটা খাইতে ইচ্ছা করে, যখন যেটা মন সেটা করবেন, কেন টাইম কিন্তু আর ওই দিনটা ফেরত আসে না, যায় দিন ভালোই যায়, আসে দিন ভোরা। আজকে আমি ভালো আছি, টুডে টুমোর আমি কেমন তেমন কেউ জানে না, আমার সমর্থ অনুযায়ী আমি চেষ্টা করি আর কি, নিজে নিজে ই রাখা খাওয়া দাওয়ার ব্যাপারে কিপটামি করি না আমি। হ্যাঁ করি, হিসাব করি, আবার হিসাব করে চলি, তো সব লিমিটের মধ্যে আর কি, আনলিমিটে যাই না আর কি। আমি ইচ্ছা করলে তো আমি 100 টাকা দাম হোটেলে খাইতে পারতাম, তো আমার তো অত টাকা খরচ করি নেই। আমি একটা প্লট চাল আনাইছি আর এটা আনাইছি, আমার 47 ডলার মতো নিছে। এটা 10 পাউন্ড চাল, আর 10 পাউন্ড চাল আর এই যেটা নিয়ে আসছে, আর $47 নিল, চিন্তা করেন। আর আমি যদি এখান থেকে কিনতাম হাঁসটা, এটাই 50-60 ডলার তো নিতই, আমার এখানে 20 টাকা সেভ হয়ে গেছে। এটাই, আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন, এই দোয়াই করবো। আর দেশে যে ভ্যাকসিন আছে আপনারা বুঝে শোনা দিয়েন, শুনতেছি ইন্ডিয়ার থেকে ভেজাল মেজাল আছে, আমি জানি না, আই ডোন্ট নো, আর এখানেও জানি না কতটুকু কি, আমরা এখনও পাই নাই, সিরিয়ালে আছি, কবে পাবো আদৌ জানি না। ইচ্ছা আছে ভ্যাকসিন পাইলে দেশে আসবো, দেশের অবস্থা খারাপ, সব জায়গার অবস্থা খারাপ, আমাদের এখানে অনেক খারাপ অবস্থা, ভয়াবহ, কেন এয়ারপ্লেনে চড়ার জন্যই ভয় লাগে।
হ্যাঁ, মরে তো যাবোই একদিন না একদিন, টুটি তো মরবো সবাই, কিন্তু সাবধানের মাইন নাই, এটাই বলবো। আপনারা ফ্লাই করেন না, এখন যার দরকার নেই যায় না কোথাও, ঘরে থাকেন, আল্লাহ করেন, সবার সাথে ফেস টাইমে কথা বলেন। আমি মনে করি না যাওয়াটাই বেটার। তো ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।